দেশে তো ঋণ এরকম হয়, ফাওয়ার আশা কি থাকে, কম থাকে। যখন ঋণের প্রয়োজন হয় তখন একজনের ফাও ধরতে আমরা কি করি না, কিন্তু আমাদের চোখের মানি খুব তাড়াতাড়ি বাইরে হয়ে যায়। আর যখন ঋণের ওনার থেকে ঋণ আনছি পকেটে ঢুকি গেছে, তখন কি এমন শক্ত হয়ে যায়, তখন ওনারে কই আমনে দিতাম না, কীর্তন হারিবেন করিয়েন। এগুলো আমাদের বাঙালির স্বভাব, কার স্বভাব? এমন ঋণ যেই ঋণ আপনি পাওয়ার আশা আছে আমাদের দেশে। আমি আগেই বলছি, অধিকাংশ এখন এই যে সুদের প্রচলন হয়েছে একমাত্র ঋণের হাত ভালো না হওয়ার কারণে, ঋণের হাত ভালো না হওয়ার কারণে ঋণ নিছে। ঋণ নিবের পরে যার কাছ থেকে টাকা নিছে তার ফাঁয়ের জুতা কয়েকটা ক্ষয় হয়ে যায়। আর যদি ফাঁকে যদি দেখেও, তো এখন দেখলে কইব কি আমি কি ফলাই যাইয়েননি, কাটতে আমার রেখেছি দোকান থেকে এক বস্তা সাইল আনছে, সাইলের দাম 1800 টাকা, 2500 টাকা বস্তা নিছে, 2500 টাকা ভালো দামের সাইল। উনারা চিনেন কি না? আমি চিনুম কনান্তুন ক, উনি কইছে বিকালে দিয়ে যাইব, আজকে 3 মাস কোনো খবর নাই, বিকাল এখনও 3 মাসে কবার। বাঙালির শরীর এত খারাপ, সাইল এক বস্তা আনছে নেমি আর কটেয়া লাভ হয়েছে। আর ফতে যদি দেখা হয় কজনের সাইল মারি খেয়েছি, কন কাটতে মারি খেয়ে চলি গেছে, উল্টা অ্যাকশন। যখন ঋণের হাত দুর্বল হয়ে গেল সুদের হাত বাড়ি গেল, সুদের এখন সুদের প্রচলন বাড়ছে শুধু আমাদের কু অভ্যাসের কারণে। ঋণের হাত আমাদের কি নয়, সাফ নয়, পরিষ্কার নয়। অর্থাৎ এমন ঋণ, আমি যেটা বোঝাতে চাচ্ছি, এমন ব্যক্তির কাছে আপনি ঋণের টাকা পাবেন যেটা আপনি পাওয়ার আশা রাখেন, সেটার উপরে যাকাত ফরজ হবে। আমরা একটা মাসালা ভুল করি, সেটা হচ্ছে অনেকের কাছে ঋণ পায়, ঋণ পাওয়ার কারণে তো সে কী করে কয় ইচ্ছা যে আগামী বছর যেটা আমার জাকাত আসবো এটা থেকে তোরে মাফ করে দিব, মানে জাকাতে তুন কাটা কাটি যাইব। এভাবে জাকাত আদায় হবে না, ভালো করে মাসালা বুঝেন। ঋণের টাকা মনে করেন একজনের কাছে 20,000 টাকা পাইবে, এর পিছনে দৈত্যে দৈত্যে মানুষজন ধরাইয়া উড়াইতে পারে না, কারণ হাতে ঋণের টাকা চাইলে এত অসুস্থ হয়ে যায়, এরকম মানুষ আছে কি নেই? এতের হাসপাতালে ভর্তি করার লাগে, ওমা কী রে, হাতে একেরা আজীবন বালা, জন টিয়া চাইছে এতের কি, হাতের এবারে হাত লাইকা না, এতে হাসপাতালে নেওয়ার লাগে, হাতের হাড়ে সমস্যা, এতের এটা এটা কথা বুঝে এসছে রে। তো কী বলতেছিলাম, কনমিয়েতুন ধনমিয়ে গেলাম, ও ঋণের টাকা আপনি তার কাছে 20,000 টাকা পাবেন। তো এখন আপনি কইছেন যে আচ্ছা যাক আগামী বছর যদি জাকাত বাঁচি থাকি তো জাকাতের টাকা তুমি কী করবো, কাড়ি কাড়া কাড়ি হয়ে যাবো। কাড়া কাড়ি মানে কীভাবে, এতরে 20,000 টাকা থেকে আমি আর জাকাত দিলাম না, এটা কাটি গেল এতরে জাকাত না, এভাবে জাকাত আদায় হবে না। জাকাত আদায় এভাবে করতে হবে, তারে 20,000 টাকার মালিক আগে বানাই দিতে হবে, আপনার 20,000 টাকার জাকাতের টাকা তার হাতে উঠাই দিতে হবে। আবার লোকজন আশেপাশে রায়েন, কারণ এত দড়ি যাই দায়িত্ব হতো হারে, যে অবস্থা বাঙালির, মালিক বানাই দিয়ে কইবেন যে যাও এগুলো তোমার এই বছরের লাই দিলাম, তোমার কাছে যে 20,000 টাকা ফাইতাম এটা আমারে দিয়ে দাও, জাকাত লইবেন। আর জাকাত তুন আপনি যদি বাড়ির আপনি তুন যদি ছুট্ট হারে বাঙালি, তো এই টাকা আর আপনি হাইতেন ন, এই টাকা আপনি আর হাইতেন ন। এই জিনিসটা আমরা অনেকে ভুল করি, কয় যে জাকাতে তুন কাড়ি দিছি না, আপনার এক টাকাও জাকাত আদায় হবে না। আপনি আগে তাকে কি করে দিতে হবে, মালিক বানাই ওই মজলিসেই ওই জাকাতেই কইবেন যে আমি যে 20,000 টাকা পাই এগুলো দাও, কথা বুঝে আসছে নি, এটা দম লগত লইয়া লইবেন, বাড়ি পর্যন্ত আইবর সুযোগ দেওয়ান যাইতো না। কারণ কি বাঙালি, কারণ কি বাঙালি, বাঙালির ইতিহাস খুব মারাত্মক, আমি ভরেছি আপনারা তো পড়েন না। বাঙালি হলো দ্রাবিক জাতি, এখানে এই এই এটা বদ্বীপ, এটাকে কী বলা হয়, বাংলাদেশে পৃথিবীর প্রায় 6-7,000 প্রজাতির মানুষের মিশ্রণে বাঙালি জাতির সৃষ্টি, প্রত্যেকের রক্ত আছে। বদ্বীপগুলোতে আগে পৃথিবীতে যেই সমস্ত অপরাধীগুলো থাকতো তাদেরকে এই বদ্বীপগুলোতে নির্বাসন দেওয়া হইত, এজন্য তাদের এই যে অপরাধীদের রক্ত আমাদের রক্তে ধারাবাহিকতা আসার কারণে আমাদের ভিতরে অপরাধের মাত্রা কি বেশি, বেশি মানে কত বেশি, খাদ সখিরে লাই তো কি আমাদের বাঙালিদের স্বভাব এরকম। আপনি একজনের উপকার করছেন, তার থেকে উপকারের আশা করিয়েন না, বাঁশ ছাড়া কি ছাড়া, বাঁশের লাই প্রস্তুত থাকেন।
আল্লাহ এই সমস্ত স্বভাব থেকে কোরআন হাদিস থেকে আমরা যেগুলো শুনি অন্ততপক্ষে আমাদেরকে দুনিয়াতে আখেরাতে বাঁচার জন্য দুনিয়াতে আমল করার তৌফিক দান করুন। জি ফেতরা 100 টাকা, এবছর কয় টাকা হুজুর? 100 টাকা কেন? হ্যাঁ 115 125। আচ্ছা এটা তো কমে না, কমেরটা কিনলে কোন 2575 টাকা। এবছরের ফেতরা কত? 2575 টাকা সর্বোচ্চ। আমরা খালি নিচেরটা ঢোকাই, কোনটা ঢোকাই? এখানে অনেক মানুষ আছেন যারা 2575 টাকা দিতে পারবেন ফেতরা, দিত না দিলে কমে যাইব যে। আর সর্বনিম্ন হিসাব করিয়েন না, যাদের তৌফিক আছে। সর্বনিম্নের কথা তো কইয়ের, সর্বনিম্নের কথা বলতেছি, কিন্তু এমনও মানুষ আছে 2575 টাকা দিতেও হারবো হারবো, তো এটার কথা কন না কা? আমনাও হিম্মত করলে আমনাও হারবেন, কলজারও বড্ডা করতে হইব। কি করতে হইব? আঙ্গ কলজা গিয়া ছোড়ো। আমি আমার ফেতরা 500 টাকা করে দিছি, আমার পরিবারের সদস্য 4 জন 2000 টাকা দিছি, কি আমার কমি গেছে নাকি? তো এই তো সিবা সিবি করি কামাইব, কি সিবা সিবি করি আমি ব্যাংকে কাল্লাই রাখি যাবো, ওরে কথা কয় না, সিবা সিবি করি আমি ডিপিএস করি কাল্লাই রাখি যাবো, আর নিয়ে হরে তো আর কি, আর ব্যাংক অ্যাকাউন্টে 1 টাকা পাইতেন না আমার সাথে আছে। বাংলাদেশ সরকার আমাকে 22,000 টাকা স্কেলে বেতন দেয়, আমার 1 টাকা পাইতেন না। আমি চাক দিয়ে দিমো, যদি কেউ পান তার সব চাক নিয়ে যাইয়েন আমার কাছ থেকে, আমি কার জন্য রাখি যাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে ওই ব্যক্তি সবচাইতে বড় ধনী, যে আল গেনা গেনার নাফস, যেই ব্যক্তির এক বেলার খানা আছে সে শকর গুজার করে আলহামদুলিল্লাহ, আগামী বেলার খানা আল্লাহ ব্যবস্থা করে দিবেন, এ হলো ধনী। এত সিবা সিবি করেন কে, কাল্লাই রাখি যাবেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সর্বোচ্চতার দেওয়ার তো